بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته أكبر البرشنة যে জামা কাপড়ের যদি বাচ্চাদের প্রসাব বা কোনো কিছু না পা লেগে থাকে ওই জামা কাপড় পরা অবস্থায় কি কোরআন শরীফ পড়া যাবে যে হ্যাঁ করন পড়া যাবে যে কোরআন পড়া যাবে ফতোয়া হচ্ছে থাকলো কথা কোরআন তেলাওতের যদি আপনার কাপড়ে যদি না লেগে থাকে তাহলে আপনার কাপড়ে নাপাকি লেগে থাকা অবস্থায় কোরআন তেলাত করা জায়েজ ওই ইন খান আলফদল বেলা শাক্কিন তুবা দিরাবি ততহিরি সেয়াবিক উত্তম হচ্ছে যে কাপড়ে বা শরীরে নাপাকি লেগে গেলে সঙ্গে সঙ্গে সেটা পরিষ্কার করে নেওয়া এটাই হচ্ছে উত্তম ওয়াইনতাকু ওয়া আনতাকুনা আলা আতাম্মি হাইআতিন ওয়া আহসানিহা ইনদা কিরাআতিল কুরআন আর যখন আপনি কোরআন তেলাউ করবেন তখন যেন আপনার শরীর এবং কাপড় সুন্দর হয়ে থাকে কোনো রকমের শরীর এবং কাপড়ে না নাপাকি না রেগে থাকে এটা হচ্ছে নিয়ম কলে শেখ ইবনুর রসাইমিন রাহিমুল্লাহ শেখ ইবনুর রসাইমিন রাহিমা উল্লাহ বলেন ইয়ুজুল ইনসানিয়া ইকরাল কোরআন কোন মানুষের জন্য কোরআন তেলাওয়াত করা জায়েজ রয়েছে যখন তার কাপড়ে নাজাসাত লেগে আছে বা না পাকি লেগে আছে না পাকি লেগে থাকা অবস্থায় কোনো মানুষ কোরআন পড়া কোনো মানুষের কোরআন পড়া জায়েজ রয়েছে শর্তে জবাজ কোরআন তথা হারামিনার নাজাসা কারণ কোরআন তেলাওয়াত করার জন্য বা কোরআন তেলাওয়াতের জায়েজ হওয়ার জন্য এটা শর্ত নয় যে কাপড়ও পবিত্র থাকতে হবে لكن لا ينبغي على الانسان ان يبقى على جسده ثوب... آ... على جسده ثوبًا فيه نجاسه فيكون موص المنوشر উচিত যে তার শরীরে এমন কাপড় فقد كان من هدي النبي صلى الله عليه وسلم ان آ... يبادر بغسل النجاسه কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের আদর্শ ছিল যে আল্লাহ নবী দ্রুত নজাসাদ দূর করার চেষ্টা করতেন যেমন হাদিস হাদিস আলী আসাল্লাম বেসাবি আল্লাহ রবির কাছে এক বাচ্চাকে একদিন আল্লাহ শিশু আনা হল লাম যে শিশু এখনো কোনো খাবার গ্রহণ করত না শুধু মায়ের দুধি পান করতি হেজরি আল্লাহ সে বাচ্চাটাকে নিজের কোলে বসালেন্লাহ হেজরে নবী সাল আলি আসাল্লাম বাচ্চাটি আল্লাহ নবীর কোলে পেচ্ছাব করে দিল ফজা নবী সাল্লামু আল্লাহ নবী পানি চাইলেন কিছু আর সে পানি সেই পেচ্ছাবের উপরে ছিটিয়ে দিলেন এই বাদ ইজাল আতির না যা অর্থাৎ যে পেচ্ছাব করার পরে পরেই সেই পেচ্ছাবের না পাকেটা দূর করার জন্য কি করলেন দ্রুত গতিতে একটা ব্যবস্থা গ্রহণ করলেন এটা হচ্ছে প্রত্যেকটি মুসলমানের উচিত যে শরীরে কিংবা কাপড়ে না পাকিয়ে লেগে থাকলে ধুয়ে নিতে হবে তবে থাকলো কোরআন তেলাওয়াত করা শরীরে কিংবা কাপড়ে কোনো না পাকিয়ে লেগে থাকলে না কোরআন তেলাওয়াত করতে কোনো সমস্যা নেই কোরআন তেলাওয়াত করা যায় করা আছে